ভয়াবহ অগ্নিকাণ্ডে 35টি দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার মতো হবে বলে জানা যায়। ঘটনা শুক্রবার গভীর রাতে কৈলাসহর বাবুর বাজারে। কৈলাসহরের মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে বাবুর বাজার। রাত আনুমানিক 3:30 নাগাদ বাবুর বাজার হাজি আকবর আলী শেডে আগুন লেগে এবং এতে 35টি দোকান ছাই হয়ে যায়। তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। স্থানীয়রা দাও দাও আগুন দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে খবর পাঠানো হয় কৈলাসহর ফায়ার সার্ভিস দপ্তরে। ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছানোর আগে প্রায় সব শেষ হয়ে যায়। খবর পেয়ে ইরানি থানার পুলিশ ও ঘটনাস্থলে ছুটে যায়। আগুনটা কিভাবে লাগছে বলবো? আগুনটা কিভাবে লাগছে সঠিক তো একটু জানা যান না। রাত্র প্রায় 3:30 থেকে 4টা নাগাদ পাড়াদান আমরা বাড়ি যা না হয়ে যাবে বাজারে আগুন লাগছে। সঙ্গে সঙ্গে আমরা উঠি উঠে দেখি যে আগুন, সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসে ফোন করি কিন্তু ফায়ার সার্ভিস আইতে অনেক লেট করছে। যার কারণে আমরা যে সেট প্রায় 30 থেকে 35টা রুম, একটা রুমে কিছু বাঁচানি গেছে না, পুরো জ্বলিয়ে থাকে। আমাদের কিছু বাড়া দিয়ে আছে, আমরা নিজস্ব আছে, একটা কম্পিউটারের একটা দোকান আছে, একটা ভুসিমাল দোকান আছে, একটা রেশন রুম, সব রেশন রুমে কালকেই মানে চাউল এ ঢুকছে, একটাই কিছু আর জানি গেছে না, সম্পূর্ণ সব জ্বলিয়ে একবারে সার সার। দোকান প্রায় 35টার মতো দোকান, সব কিছু জ্বলিয়েছে।